কি হচ্ছে প্রবলেমটা যে লাল হয়ে গেছে অনেক ভিতরটা আর লালটা অনেক পড়ছে লাল পড়ছে কবে থেকে লাল পড়ছে লালটা পড়ছে তিন দিন হয়ে গেছে তিন দিন হ্যাঁ আর ঘাটা মুখে ঘা কবে থেকে চেক করলে কবে থেকে দেখতে পেলে কবে মানে আজ মানে কাল থেকে দেখা হচ্ছিল তো কাল তো খোলা হয় না কাল ওকে salivated mouth with the problem stomatitis stomatitis means swelling of buccal cavity or inside of mouth অনেক অনেকে এটাকে অ্যাপথাস মাউথ বলে থাকে অ্যাপথি বলে থাকে বা আলসার বলে থাকে সো এটাকে আমরা স্টোমাটাইটিসও বলতে পারি সো হোয়াট ইজ দ্য মিনিং অফ স্টোমাটাইটিস বললাম সোয়েলিং অফ বাকাল ক্যাভিটি অর ইনসাইড অফ চিক হোয়েন ইনসাইড অফ চিক ইজ সোয়েলড অর ইনফ্লেমড উই মে কল দিস কন্ডিশন স্টোমাটাইটিস ওকে সো তার সাথে স্যালাইভেটেড টাং আছে মুখে প্রচণ্ড লালা পড়ছে এখন হয়তো সেরকম দেখতে পাচ্ছেন না কিন্তু মুখ দিয়ে লালা পড়ছে আর কানছে লালা আসছে না খুব বেশি আচ্ছা এখন কানছে কেন এখন কানছে ব্যথা ব্যথা করছে নাকি কি আমি বুঝতে পারছি না এমনি কিছু খাওয়াতে গেলে খাচ্ছে না না কারণ ব্যথা আছে হ্যাঁ মানে যখন এটা ছিল না তখন এটা খাওয়া একটু ওকে পেইনফুল স্টোমাটাইটিস উইথ স্যালাইভেটেড টাং এই কেসটা দেখ আমি আগে একবার দিয়েছিলাম আগে একবার এসেছিলেন না এটা নিয়ে কতদিন আগে মোটামুটি তিন মাস আগে তখন কি প্রবলেম হয়েছিল একই প্রবলেম ছিল প্রবলেমটা তখন একই ছিল এরকম মুখে দিয়ে লাল পড়ছিল তার সঙ্গে মুখে ঘা হয়েছিল তখন ওষুধ একবারই ঠিক হয়ে গেছে তখন মাস্ক দিয়েছিলাম কেসটা আমি আপলোড করেছিলাম এই ধরনের কেসগুলো অ্যাকিউট কেসগুলো আসে না পেশেন্ট রিপোর্ট দেয় না যার জন্য ফলো আপ সব কেসে দেওয়া হয় না তো এটা একটা এসেছে তিন মাস চার মাস পর আবার এই সেম প্রবলেম নিয়ে তো এই ধরনের প্রবলেমগুলোতে জেনারেলি যে অ্যাকিউট রেমেডিগুলো আছে সেগুলো দেওয়া হয় তো মাক্সোল ইজ নট অ্যাকিউট রেমেডি মাক্সোল ইজ ভেরি ডিপ অ্যাক্টিং রেমেডি অ্যান্ড ক্রনিক রেমেডি তো সেই সমস্ত রেমেডিগুলোকেও আমরা কীভাবে অ্যাকিউটলি প্রেসক্রিপশন করবো সেটাই আর কি শেখানোর বিষয় অনেকে ভয় পেয়ে যাবে মাক্সোল আমি 210 ml ডিস্টিল ওয়াটারে 5 ফোঁটা মিক্স করে দিলাম এবং সেই ওয়াটার সলিউশনটাকে প্রত্যেক ঘন্টাতে 5 ফোঁটা করে 1 ঘন্টা পর খেতে বলছি এই কথার সময় অনেকে চমকে যাবে ভয় পেয়ে যাবে এবং অনেকে আমার প্রশ্ন করে এই ধরনের তো তারা ভয় পেয়ে যায় যে মাস্কল কীভাবে এইভাবে 1 ঘন্টা পর ইউজ করতে পারি কিন্তু কথা হচ্ছে ইন অ্যাক্টিভ স্টেজ উই মে ইউজ মাস্কল অর হিপাসালফার অর সালফার অর এনি আদার রেমেডিজ রিপিটেডলি হোয়াই বিকজ ইন অ্যাক্টিভ স্টেজ অ্যাকিউট স্টেজে পেশেন্টের যে কন্ডিশনটা হাইপার হয়ে থাকে যার জন্য আমরা এই অবস্থাতে পেশেন্টকে হায়ার ডোজের মেডিসিন দিতে পারি সো এটাই বোঝানো ছিল আশা করি এটা থেকে বুঝতে পারলেন মাস্কল কেন দিলাম বিকজ স্যালাইভেটেড টাং আছে তার সঙ্গে পেইনফুল স্টোমাটাইটিস খুব ভালো কাজ করে আরও সিমটমস আছে এবং মাস্কলেরই পেশেন্ট ডাকিয়ে দিয়েছি এটা কাজ হয়েছে যার জন্য মাস্কল দিলাম ফলো আপ এই কেসটার অবশ্যই দেওয়ার চেষ্টা করবো রাতের দিকে প্রবলেম কিছু বেড়ে যাচ্ছে নাকি এখন কাঁদছে কেন হঠাৎ করে এতক্ষণ তো করলাম কাঁদেনি ঘোরাও 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 একটু ঘোরাও কেসটা সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে বন্ধুরা মিসলিড হবেন না কারণ কি কেসটা যখন থেকে এসেছে তখন চুপচাপই ছিল এখনই কাঁদছে যতক্ষণ আমি রেকর্ডিংটা করলাম আগে কেস টেকিং করলাম মেডিসিন সিলেকশন করলাম মেডিসিন দিলাম ততক্ষণ পর্যন্ত কিন্তু কাঁদেনি সো এটাকে ইরিটেবল চাইল্ড হিসেবে নেবেন না কিন্তু থ্যাংক ইউ